করোনা ভাইরাসের প্রভাব কাটাতে রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে নকডাউন করে দেওয়া হয়েছে গোটা রাজ্যকে আর নকডাউন সঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখার জন্যই সকাল থেকে চলছে পুলিশি টহলদারি মুর্শিদাবাদের বহরমপুরে দেখতে পাওয়া গেল পুলিশ তাদের নিজেদের কাজ করছে অর্থাৎ টহলদারি করছে যে সমস্ত এলাকায় দোকানপাট খোলা ছিল সেই সমস্ত দোকানে যাতে বন্ধ করে সেই ব্যবস্থাও তারা করা হয়েছে সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় কুড়ি জনকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয় নিয়ে আধিকারিকদের বয়ান চলুন শুনেনি বিনয় রায়ের রিপোর্ট এন টিভি সতর্ক করা হচ্ছে এবং লকডাউন এনফোর্স করা হচ্ছে সতর্কতা যেটা করার সেটা আমরা গতকাল করেছিলাম সারাদিনই সতর্কতা যাতে লোকজন থাকে সতর্ক যাতে থাকে তাদের যাতে অ্যাওয়ারনেস হয় সেটা আমরা কালকে পাঁচটার আগে অব্দি করেছি তারপরেও বিভিন্ন জায়গায় বলা যেমন হচ্ছে তেমনি এনফোর্সমেন্টও করা হচ্ছে এখন এনফোর্সমেন্টের ওপর আমরা জোর দিচ্ছি যেখানে যেখানে অযথা লোকজন জমায়েত করে আছে বা কিছু কিছু দোকান যেগুলোর বন্ধ থাকার কথা যখন দেখা যাচ্ছে যে সেগুলো খুলে আছে আমরা বেশ কিছু লোকজনকে অরেস্টও করেছি তো এই প্রসেস আমাদের চলবে প্রতিদিন যতদিন এই লকডাউনটা এনফোর্স থাকবে ততদিন আমাদের পুলিশের তরফ থেকে এনফোর্সমেন্টটা চলে কতদিন অ্যারেস্ট হয়েছে লকডাউন কুড়ির ওপর হয়েছে আরও আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি প্রতি মুহূর্তে আমাদের এনফোর্সমেন্ট চলছে আরও ফিগার্সটা পরে আরও ক্লিয়ার হবে মানে জেলার জেলার টোটাল জেলার লকডাউনের পরিস্থিতিটা এই মুহূর্তে কি মানে বলা যেতে পারে কার্য হয়েছে ভালোই হ্যাঁ সেটা আমরা আমাদের চেষ্টা চলছে আমরা সব জায়গাতেই মোটামুটি ইনফোর্স করেছি ঠিক আছে থ্যাংক ইউ